আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই জবান করে বলুন কেমন আছেন। ভালো আছি বলার আগে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কারণ ভালো রাখার মালিক কে? সুখে রাখার মালিক কে? মাঝে মধ্যে দুঃখ দেওয়ার মালিক কে? সব সময় সুখ দেন, মাঝে মধ্যে দুঃখও দেন, ঠিক কিনা? বর্তমান বিশ্বের মধ্যে সবচাইতে বেশি দুঃখ চলতেছে কোন রোগ নিয়ে? করোনা। যে রোগের কারণে লোক মারা গেছে, প্রায় 19 লক্ষ মানুষ দুনিয়া থেকে মারা গেছেন, প্রায় 8 কোটির উপরে, 9 কোটির কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে। আপনারা সবাই কেউ করোনা রোগী আছেন এখানে? দেখি হাত তুলেন, দেখি কেউ আছে এখানে করোনা রোগী? নাই। করোনা রোগী সবচাইতে বেশি কোন দেশে? আমেরিকায়। বলেন কোন দেশে? আমেরিকায়। যেখানে খ্রিস্টান বেশি সেখানে করোনা বেশি, যেখানে আল্লাহর নাফরমান বেশি সেখানে করোনা বেশি, যেখানে শয়তান বেশি সেখানে করোনা বেশি, যেখানে খোদার গজবী বান্দা বেশি সেখানে করোনা বেশি, যেখানে কোরআনের দুশমন বেশি সেখানে করোনা বেশি, যেখানে নবীর দুশমন বেশি সেখানে করোনা বেশি, যেখানে আল্লাহর দুশমন বেশি সেখানে করোনা বেশি। পৃথিবীর মধ্যে করোনা রাষ্ট্র হলো আমেরিকা, ইউরোপ, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, জাপান, এই সমস্ত রাষ্ট্রের মধ্যে সবচাইতে বেশি করোনা হয়েছে। কারণ তারা এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য হাজারো বার চেষ্টা করেছে, ঠিক না? তাদের দেশের মধ্যে কোরআনে আইন নাই, শতকরা 90 ভাগ মানুষ যারা সন্তান, তাদের বৈধ সম্পর্ক বলতে নাই, লিভ টুগেদার, যখন যাকে খুশি তাকে নিয়ে তারা সংসার করতেছে। এটাই হচ্ছে আমেরিকার সভ্যতা। তোমরা যত সভ্য হবা তত তোমাদের উপর গজব নাজিল করবেন কে? সুতরাং তাদেরকে দেখে দেখে বাংলার জমিনেও যারা তাদের অনুসারী হতে চায়, যারা এই মডার্ন হতে চায়, যারা এই পেশন হতে চায়, আধুনিকতা নামক দিয়ে বেপরদা চলতে চায়, আধুনিকতার নাম দিয়ে ফ্রি সেক্সে চলতে চায়, কোরআনের সাথে বেয়াদবি করতে চায়, ইসলামের সাথে বেয়াদবি করতে চায়, তাদের উপরও আল্লাহ করোনা গজব দিয়ে শেষ করে দিবেন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে করোনা সেই প্রকার ছিল না, সবচাইতে বেশি করোনা বাড়তেছে বাংলাদেশে অক্টোবর মাসে। 18ই অক্টোবর যখন নাকি সিনেমা হল চালু করে দিয়েছে, সেদিন থেকে বাংলার জমিনে করোনা রোগ বাড়তেছে, ঠিক কিনা? কারণ সিনেমা হল হচ্ছে আল্লাহর গজব। এবং বাংলাদেশে নতুন একটা সিনেমা চালু করতে যাচ্ছে, ওলামা ইকরাম আন্দোলন করে পরে হয়তো সেটার উপর আপত্তি আসছে, সেটার নাম দিয়েছে কমান্ডো। কি নাম? কমান্ডো। সেই সিনেমার মধ্যে উপরে লিখেছে কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে একটা হুজুর দিয়েছে। সেই সিনেমার অভিনয় করেছে যিনি, তার নাম হলো দেব। সেই সিনেমা পরিচালনা করেছেন শামীম আহমদ রনি। সেই সিনেমা প্রচার করার জন্য দায়িত্ব নিয়েছিলেন সাপলা মিডিয়া। এবং সেই সিনেমার মধ্যে কালিমার নিচে একজন হুজুর দিয়েছে এবং বলে দিয়েছে, যারাই কালিমা পড়ে তারাই অস্ত্র চালায়, যারাই কালিমা পড়ে তারাই জঙ্গি, যারাই কালিমা পড়ে তারাই সন্ত্রাসী, যারা এক কালিমা পড়ে তারাই মানবতার দুশ্মন, যারা এক কালিমা পড়ে তারাই জঙ্গি। কালিমার বিরুদ্ধে গোপন প্রকাশ্য ষড়যন্ত্র করতেছে এই সিনেমার মাধ্যমে। আমরা শহর বীর এলাকায় আজকের মাহফিলের শুরুতে জানিয়ে দিতে চাই, পৃথিবীতে যেখানে আল্লাহর কালিমার সাথে বেয়াদবি করবে সেখানে আমাদের আন্দোলন আছে কি নাই? যেখানে কালিমাকে সহ্য করা হবে না সেখানে তাদেরকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই সিনেমা যদি চালু হয় মুসলমানদেরকে রক্ত দিতে হবে। কারা কারা রাজি আছেন যে হাত আল্লাহকে দেখায়? এই জমিন থেকে যারা কালিমাকে বিদায় করে দিতে চায় তারাই বিদায় হয়। জমিন থেকে কালিমাকে বিদায় করে দিতে চাইছিল মিস্টার ফেরাউন, মুসা নবীকে ধ্বংস করবে, কালিমা বিদায় করবে,
ফেরাউনকে আল্লাহ ফুটকাওয়ায় শেষ করেছে, মুসা নবীর কিছু হয় নাই। এই কালিমাকে বিদায় করতে চাইছিল মিস্টার নামরুদ, ইব্রাহিম নবীকে আগুনে জ্বালায় ফেলবে। নামরুদ যখন নাকি ষড়যন্ত্র করেছিল, আল্লাহ নামরুদকে শেষ করেছে, ইব্রাহিম নবীর কিছু করতে পারে নাই। কালিমাকে ধ্বংস করার জন্য যুগে যুগে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত দুই পক্ষ হয়েছে, এক পক্ষে কালিমার পক্ষে আর এক পক্ষে কালিমার বিপক্ষে। কালিমার পক্ষে ছিলেন প্রথম মানব আদম আলাইহিসসালাম, কালিমার বিপক্ষে ছিলেন সেই যুগের আমার বন্ধুগণ মিস্টার ইবলিস। আল্লাহ আদমকে বিজয় করেছেন, ইবলিসকে ধ্বংস করলেন। দুই নম্বর কালিমার পক্ষে ছিলেন নূহ আলাইহিসসালাম, কালিমার বিপক্ষে ছিলেন কানান তার 14 গোষ্ঠীরা। আল্লাহ নূহকে বিজয় করলেন, কালিমার বিপক্ষের লোককে ধ্বংস করলেন। তিন নম্বর কালিমার পক্ষে ছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, কালিমার বিপক্ষে ছিলেন মিস্টার নামরুদ। আল্লাহ ইব্রাহিমকে বিজয় করলেন, নামরুদকে ধ্বংস করলেন ল্যাংড়া মশা দিয়ে। কালিমার পক্ষে ছিলেন মূসা আলাইহিসসালাম, কালিমার বিপক্ষে ছিলেন মিস্টার ফেরাউন। আল্লাহ মূসাকে বিজয় করলেন, আর কেন মূসার সাথে বিয়াদবি করনেওয়ালা ফেরাউনকে ধ্বংস করলেন। কালিমার পক্ষে ছিলেন শুআয়ব আলাইহিসসালাম, তার বিপক্ষে ছিলেন কাফেররা। কালিমার পক্ষে ছিলেন লূত আলাইহিসসালাম, তার বিপক্ষে ছিলেন কওমে লূতরা। কালিমার পক্ষে ছিল হুদ আলাইহিসসালাম, তার বিপক্ষে ছিল কওমে হুদরা। কালিমার পক্ষে ছিলেন হযরত জাকারিয়া আলাইহিসসালাম, তার বিপক্ষে তার জাতিরা ছিল। কালিমার পক্ষে ছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম, বিপক্ষে ছিলেন ইহুদি গোষ্ঠীরা। আল্লাহ ইহুদিকে ধ্বংস করলেন, ঈসা পয়গম্বরকে আসমানে তুলে নিলেন। কালিমার পক্ষে ছিলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমার বিপক্ষে ছিলেন সেই যুগের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, নামরুদ, উতবা, শাইবা। সেই কাফেরের গোষ্ঠী ধ্বংস হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ বিজয় হলেন, ফতে মক্কা করলেন, মক্কাতে পতপত করে কালিমার পতাকা উড্ডীন করলেন এবং সবখানে ইসলামের বিজয় উড্ডীন করেছিলেন, ঠিক কিনা বলেন। কালিমার পক্ষে ছিলেন আবু বকর সিদ্দিক, বিপক্ষে ছিলেন মুসাইলামাতুল কাযযাব। কালিমার পক্ষে ছিলেন হযরত উমর ফারুক, বিপক্ষে ছিলেন তৎকালীন যুগে আবু লুলু। কালিমার পক্ষে ছিলেন হযরত উসমান জিন্নুরাইন, বিপক্ষে ছিলেন তৎকালীন যুগে হকের বিপক্ষে খাওয়ারিজরা উসমানকে শহীদ করেছেন কোরআন পড়া অবস্থায়। কালিমার পক্ষে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন যুগের কালিমার বিপক্ষে মুনাফিকরা হযরত আলীকে শহীদ করেছিলেন। কালিমার পক্ষে ছিলেন আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন জুবাইর, তার সাথে যুদ্ধ করেছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন জুবাইর শাহাদত বরণ করলেন। কালিমার পক্ষে জীবন দেওয়ার জন্য ইমাম আজম আবু হানিফা কারাগারের মধ্যে বিষপান করানো হয়েছে। খলিফা মুনসার মনসুর ইমাম আজমের বিরোধিতা করেছিলেন। কালিমার পক্ষে খলিফা ইমাম আহমদ বিন হাম্বার রহমতুল্লাহ আলাই, তার বিপক্ষে খলিফা মুতাসিম বিল্লাহ ছিল। কালিমার পক্ষে ছিলেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই, তার বিপক্ষে অন্যান্য মুনাফিকরা ছিলেন। আমার বন্ধুগণ কালিমার পক্ষে শাহাদাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাই, তার বিপক্ষে ছিল তৎকালীন যুগের গোলাম আহমদ কাদিয়ানি, আল্লাহ রাব্বুল আলমিনের গজবী বান্দা। এইভাবে যুগে যুগে কালিমার পক্ষে যারা কাজ করেছেন আল্লাহ তাদেরকে বিজয় করেছেন, কারণ কালিমার পক্ষে স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যারা কালিমাকে সন্ত্রাসীর কালিমা বলো, তোমরা যেন রসুলকে গালি দিচ্ছ, তোমরা যেন সাহাবাকে গালি দিচ্ছ, তাবেইনকে গালি দিচ্ছ, তবে তাবেইনকে গালি দিচ্ছ, শুনে রাখো মনে রাখো, আমাদের জীবনের চাইতো আমাদের রসুলকে আমরা ভালোবাসি, মোহাব্বত করি, আল্লাহ রসুলের শানে, কালিমার শানে। যারাই যখন বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে চারো দেব, আল্লাহর কালিমাকে বিজয় করে ছাড়ব, 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 ঠিক কিনা। আজকে কালিমাকে নিয়ে সিনেমা রচনা করতেছে এবং তাকে নিয়ে উস্কানিমূলক কথাগুলো বলতেছে, জোর বলো নাউজুবিল্লাহ। আমরা দেখিয়ে দিয়েছি যখনই কালিমার বিরুদ্ধে কোনো আওয়াজ উঠেছে তখনই আমরা জীবন দিতে প্রস্তুত ছিলাম, ঠিক কিনা। আমরা সিংহের বাচ্চা, বাঘ সিংহের বাচ্চা, আমরা সিংহ, সিংহের বাচ্চা কখনো বিড়াল হয় না, ঠিক কিনা। শিগালের বাচ্চা শিগালে হয়, সিংহের বাচ্চা সিংহ হয়। আমরা বদর, উহুদ, খন্দক সবখানে দেখিয়ে দিয়েছি, তোমাদের মতো ছোটখাটো মানুষের সাথে খেলা করার সময় আমাদের নাই। তোমরা বলতেছো খেলা হবে,
কিসের খেলা হবে? তোমরা তো একেবারে নাস্তিকের হাড্ডি, তোমাদের সাথে কোন ধরনের খেলা আমরা যেতে চাই না। আমরা খেলতে হলে বদরে যাব, খেলতে হলে উহুদে যাব, খন্দকে যাব, আমরা কারবালার ময়দানে যাব। এক একজন ইমাম হুসাইনের মতো রক্ত দিতে হলে কারা কারা রাজি আছি দিহাত আল্লাহকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে ঘোষণা করে দিলেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনাহুম আনিল্লাগভি মুরিদুন وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ জুরে বল আল্লাহু আকবার। কোরআনে করিম হলো 30 পারা, কয় পারা? আমি তেলাওয়াত করেছি, সূরাটা হলো 18 নম্বর পারা থেকে প্রথম 20টার প্রথম সূরা। কোরআনে করিমের সর্বমোট সূরার সংখ্যা হলো 114। আমি তেলাওয়াত করেছি, এটা হলো 23 নম্বর সূরা। কয় নম্বর সূরা? আরো জুড়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন ছিল, মাদানী জীবন, মক্কী জীবন, নবুয়তী জীবন ছিল 23 বছর। সেজন্য 23 নম্বর সূরাটা তেলাওয়াত করলাম। সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা কি মুমিন নাকি হিন্দু? আরো জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়ে একটা সূরা নাযিল করলেন, আমাদের নামে নাম দিলেন, নাম দিলেন মুমিনুন। মুমিন এক বচন, মুমিনুন হলো বহু বচন। এই সূরাটা হলো 23 নম্বর সূরা। সূরাটার আয়া সংখ্যা হলো 118, সূরাটার রুকু সংখ্যা হলো 6। কোরআনে করিমের এই সূরাটা হলো মাক্কি সূরা। আবার আপনাদের কাছে প্রশ্ন করি, সূরাতুল মুমিনুন কয় নম্বর সূরা? এই সূরার আয়ার সংখ্যা কত? 118। এই সূরাটার মধ্যে রুকু আছে কয়টা? এই সূরাটা মাক্কি না মাদানী? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাক্কি যুগের কাফেররা চতুর্দিকে যখন মুসলমানদেরকে বেইজ্জত করতেছে, মুসলমানদেরকে যখন কষ্ট দিচ্ছে, মুসলমানদেরকে যখন সুলিতে চড়াচ্ছে, কালিমা পড়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি 40 জন মুসলমান হলেন, আবু বকর বলেন, হুজুর লেই কালিমার কথা গোপন রাখবো কেন? আমি কাবা শরীফের সামনে কালিমার দাওয়াত দিতে যাই। আবু বকর সিদ্দিক যখন নাকি কাবা শরীফের সামনে কালিমার দাওয়াত দিল, সাথে সাথে আবু জেহেল আবু লাহাব সবাই মিলে আবু বকর সিদ্দিককে নির্যাতন করলো, মার দিতে দিতে বেহুশ বানায় ফেললো। হযরত আবু বকর সিদ্দিকের শরীরের রক্ত ঝরতে লাগলো, কাবা শরীফের উঠান আবু বকরের রক্তে লালে লাল হয়ে গেল। অন্যান্য জনরা সিদ্দিক আকবর আবু বকরকে খুলে তুলে নিলেন, তার মায়ের কাছে নিলেন। আবু বকর সিদ্দিকের হুশ আসে, হুশ যায়, আবার বেহুশ হয়ে যায়, মনে হচ্ছে মারা যাবে। এমন সময় জনমদননী দুখিনী মা চোখের পানে ফেলে ফেলে কান্দতেছে, হাইরে আবু বকর, তোমাকে বলছিলাম মুহাম্মদের সাথে না যাওয়ার জন্য, মুহাম্মদের পক্ষ না নেওয়ার জন্য, তুমি আজকে মুহাম্মদের পক্ষে নিয়ে সীমাহীন মার খেয়েছ, নির্যাতন হয়েছ, অত্যাচারিত হয়েছ, শরীর থেকে রক্ত ঝরতেছে, আবু বকর মনে হয় তোমাকে আর বাঁচাতে পারবো না। মাথায় পানি ডালতে ডালতে কিছুক্ষণ পরে আবু বকরের যখন হুশ ফিরে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা খুশি হয়ে গেলেন। পৃথিবীতে মা এমন আপনজন, সন্তানের কিছু হলে মা সহ্য করতে পারে না। সন্তানের যখন জ্বর হয় মায়ের টাইফয়েড হয়ে যায়, সন্তান যদি একবার খানা না খায় মা জননে তিন দিনের খানাও বন্ধ রাখে, আমার সন্তান খাচ্ছে না কেন, আমার সন্তানের কি হলো? পৃথিবীতে
যত মহাব্বত আছে মায়ের তুলনা কোনোদিন করতে পারবেন না, মায়ের মহাব্বতে তো বেশি। প্রচণ্ড শীত যখন পরে, শীতের মধ্যে আপনি যখন বিছানার মধ্যে পেশাব করে দেন ছোটবেলায়, মা জননী আপনার বিছানাগুলো কাঁথাগুলো রোদের মধ্যে শুকাইয়া দে। সূর্যের গরম যদি না হয়, কুয়াশার কারণে যদি সূর্য না ওঠে, আমার মা আপনার মা এই কাঁথাগুলো চুলার মধ্যে ধরে ধরে শুকায়, একটা শুকায় বাস করে আরেকটা শুকায় বাস করে বাস করে করে যখন রেখে দে। সন্ধ্যাবেলা আমি আর আপনি যখন শুইতে যাই, আমার মা জননী আস্তে করি বিছানার মধ্যে একটা বিছাইয়া দে, আরেকটা উপরে দে। সন্তান যখন বিছাইয়া ফেলে, মা জননী আরেকটা বিছাইয়া দে, আবার বিছাইয়া ফেললে আরেকটা বিছাইয়া দে। পৃথিবীতে সময় ঘুমায়, মা জননী ঘুমাই না, আমার জাদুর কি অবস্থা একটু দেখে, আমি যদি ঘুমাই সন্তানের ঘুম হবে না। বারবার কাঁথা পরিবর্তন করে, বিছানা পরিবর্তন করে, শেষ পর্যন্ত মা জননী নিজের শাড়ির আসলটা বিছাইয়া দে। তারপরও যদি সন্তান পেশাব করে, মা জননী সন্তানকে বুকের উপর রাখে আর চোখের পারি ফেলে বলে, জাদু অসুখ হোক ঠান্ডা লাগুক আমি মায়ের লাগুক, আমার জাদুর যাতে কিছু না হয়, এমন মহাব্বতের বান্দারের নাম হলো মা। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আমাদের সমাজে এমন কিছু নাফরমান আছে, মাকে কষ্ট দে, মাকে বুড়ি বলে, বাবাকে বুড়া বলে, শ্বশুরকে আব্বু বলে, শ্বশুরিকে আম্মু বলে, নিজের বউয়ের জন্য সব কিছু করে, মাকে আলাদা করে দে, মাকে জুদা খাইতে বলে, মাকে বলে তোর চারটা ছেলে পাঁচটা ছেলে আছে জুদা খাও, এরকম বলে মায়ের সাথে বিয়াদবি করে। হাজার হাজার নাফরমান সন্তান আছে কি নাই, বউয়ের জন্য সব করে, মায়ের জন্য কিছু করতে পারে না। দেড় হাজার বছর আগে বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে বলে দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যত জায়গায় টাকা পয়সা খরচ করো, সবচাইতে শ্রেষ্ঠ খরচ তোমার যদি তোমার মা বাবার জন্য খরচ করো, এটাই হলো সবচাইতে বড় খরচ। মায়ের জন্য স্যান্ডেল কিনে দাও, শাড়ি কিনে দাও, নাস্তা কিনে দাও, এটা আল্লাহ খুশি হয়ে যাবে। ও নাফরমান, মায়ের সাথে বেয়াদবি করিও না। মা যদি দুই পোড়া চোখের পানি ফেলে, আপনার দুনিয়া শেষ হয়ে যাবে। আপনার মা আপনাকে পেটে ভিতরে দশ মাস রাখতে পারলো, ছোট্ট একটা পেটে আপনার বিশাল কাল গড়ে, আপনার মাকে আমি এক বছর রাখতে পারলেন না, আপনি কত কফাল পোড়া। আপনি মাকে বলতে হবে, মা যাই নামাজটা আমার ঘরে বিছান, আপনি যদি আমার ঘরে যাই নামাজটা বিছান, তাহলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বললেন, মা বাপ দোয়া করতে দেরি, কবুল হতে আল্লাহর দরবারে দেরি নাই। মুসা পায়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাতে দিবা, আমার সাথে জান্নাতে যাবে এমন একজন ভদ্রলোকের নাম বলেন। আল্লাহ বলেন, ও মুসা, ওই জায়গার মধ্যে একটা কসাই আছে, যিনি গোস্ত কাটে, গোস্ত বিক্রি করে, গোস্তকে সব কিছু করে, তো সেই কসাই হলো জাজ্জার, হলো তোমার সাথে জান্নাতে যাবে। মুসা নবী তারপরের দিন চলে গেলেন, কসাই কেমনে আমার সাথে জান্নাতে যায় দেখি। দেখি কসাই গোস্ত কাটে, গরু জবাই করে, গোস্তের জিব্বা গোস্তের তিলি খলিজা আলাদা করে রেখে দিলেন। মুসা পায়গম্বর পরিচয় দিল না। মুসা বলতেছে, তুমি আলাদা করে কেন রেখে দিয়েছ? কসাই বলতেছে, আমি আগে গোস্ত গরু জবাই করে আমার মায়ের চিন্তা করি, আমার মা কোন জিনিসটা পছন্দ করে, মা জননী যে জিনিসটা পছন্দ করে আমি মায়ের জন্য আলাদা করে রাখি। রাত্রে যখন নাকি ঘরে গেলেন, ঘরে যাওয়ার সাথে সাথে সন্তানরা আব্বু 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 ডাক দিচ্ছে, সন্তানের ডাক শুনে না ওই কসাই। বউ কি বলতেছে? তেল নাই পেঁয়াজ নাই, কত কথা বলে বউয়ের কথা শুনে না। ঘরে ভিতরে ঢুকে বুড়ি মাকে সুন্দর করে বের করলেন, উজু বানাইয়ে দিলেন, হাত ধোয়াইয়ে দিলেন, মা জননীর মাথা মুছে দিলেন। এবার মা জননীকে গোস্ত রান্না করে ভুনা করে খাওয়ালেন। মা জননী খায় আর দোয়া করে, আল্লাহ আমার সন্তান নিজের সন্তানের চোখের পানি দেখলো না, আমার সন্তান বউয়ের কথা শুনলো না, আমি মাকে রাজি করলো, আমার সন্তানকে তুমি জগৎ বিখ্যাত নবী মুসার সাথে জান্নাত দিয়ে দিও। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী এবার দোয়া শুনলেন, কসাইকে ডাকলেন, হে কসাই তুমি জানো নি
তোমার মাঝে দোয়া করতেছে মুসা নবীর সাথে জান্নাতে দেওয়ার জন্য, তুমি কি মুসা নবীকে দেখেছো নাকি? বলে যে না দেখি নাই মুসা নবীকে, আমি শুনেছি উনি নাকি সবচাইতে বড় পয়গম্বর এই যুগের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মুসা ও কসাই, তুমি তো ঘরে গেলে সন্তানকে গুরুত্ব দাও না, বউকে গুরুত্ব দাও না, আগে মা রাজি তারপরে আল্লাহ রাজি, সেজন্য মাকে খুশি করেছো, মা দোয়া করে দিয়েছে, তোমার মা বলেছে মুসা নবীর সাথে জান্নাতে দেওয়ার জন্য, আমি হলাম মুসা নবী, আমার সাথে জান্নাতে যাবা বলে তোমার আল্লাহ গতকাল আমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লওহে মুমিন, মায়ের দোয়া লও, একটি গ্লাস পানির পলে বাইজ দেখে কুলে থুলে, হাত তুলে মা দোয়া করেন, হাত তুলে মা দোয়া করেন, বাইজ দেখে হোলি বানাও, মায়ের দোয়া লও হে মুমিন।